ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. 9 নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আমি হাবিবুর রহমান ইন্ডিয়া থেকে। আমার প্রশ্ন হলো, আব্বা জীবিত এবং জমির মালিক, কিন্তু ছেলে ওই জমিতে মসজিদ নির্মাণ করতে চাইলে জায়েজ হবে আব্বা যদি অনুমতি না দিয়ে দেন? জমি হচ্ছে আব্বার আর তিনি অনুমতি দিচ্ছেন না, আর ছেলে মসজিদ নির্মাণ করবে কেন? না, মোটেই জায়েজ নাই। জি, তা আপনার তো জমি না, যতক্ষণ পর্যন্ত তিনি দুনিয়া থেকে বিদায় না নিয়েছেন আর সেটা আপনার ভাগ বন্টন বা আপনার ভাগে না এসেছে, আপনার মোটেই সেখানে কোনো দখল নেই। যদি আপনার বাবার জমি, আপনার বাবা ইচ্ছা করলে তার প্রয়োজনে সব কিছু বিক্রি করে দিতে পারে, বরং সুস্থ অবস্থায় সব কিছু দান করে দিতে পারে। যদি উত্তম হচ্ছে ওয়ারেসিনদের জন্য, ছেলে মেয়েদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য কিছু রাখা, কিন্তু যদি মনে করে যে আমি সুস্থ অবস্থায় জীবদ্দশায় সব দান করে দেবো, আবাকের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাও জায়েজ রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আমি অর্ধেক দান করে দেবো তাও জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। সুতরাং আপনার এইখানে কোনো রকমের এইরকম পদক্ষেপ চলবে না, যেটি আপনার জন্য হারাম নাজায়েজ হবে, যে আপনার আব্বার জমি আর আপনার আব্বা অনুমতি দিচ্ছে না, আপনি গায়ের জোরে সেখানে মসজিদ করে বসবেন না। নেকির কাজ এভাবে চুরি করে আপনি আর ডাকাতি করে ছিনতে করে আপনি সাদকা দান খেরাত করবেন না, মোটেই না। হ্যাঁ, যদি আপনার খুব ইচ্ছা হয় তাহলে আপনার আব্বাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন, যদি তিনি মেনে নেন তো আলহামদুলিল্লাহ, আর না মানেন তো আল্লাহ যখন আপনাকে দেবেন তখন আপনি দান সাদকা খেরাত করবেন, আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন।